আমি চ্যানেল বক্সের দ্বিতীয় পার্টে আপনাদের নিয়ে আসলাম, কারণ এখানে যে পার্টি তৈরি হয়েছিল সেটি আমি ছোট ছোট আকারে পার্টগুলো তৈরি করতেছি, সেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন অক্ষয় সিস্টার চ্যানেলটিতে, কারণ আমি ভিডিওগুলো অতিরিক্ত বড় করতেছিলাম, যার কারণে আপনাদের সুবিধার্থে অতিরিক্ত বড় ভিডিও অনেকে ফলো করতে দ্বিধাবোধ করেন বা প্রবলেম মনে করেন। একটি ভিডিও 30-40 এবং টেলিভিশনের কাজের ক্ষেত্রে 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা অনেক সময় চলে যায়, কারণ একটি কাজ সবসময় একরকম হয় না। সেক্ষেত্রে আমি পার্ট অল্প অল্প করে তৈরি করতেছি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার পার্টগুলো দেখবেন, অবশ্যই শর্ট হয়ে যাবে। আমি এখানে অনেক কিছু ভিডিও সবসময় দেখানো সম্ভব হচ্ছে না, কারণ সেই কাজগুলো অনেক দেরি হয়ে যায়, সেগুলো রিচার্জের বিষয়। অনেকে যারা ভালো টেকনিশিয়ান তারাও কিন্তু অনেক সময় প্রবলেমে পড়ে যায়, সেক্ষেত্রে আমি অন্যভাবে তৈরি করতেছি ভিডিওগুলো। তো আমি এখানে যে প্রথমে চ্যানেল বক্সের হোল্ডারটি প্রবলেম ছিল সেটি সোল্ডারিং করি, এবং ভিতরে যে দেখতে পাচ্ছেন এখানে যে ভিতরে প্রবলেমটি পজিটিভটি নড়েচড়ে অবস্থার কানেকশন মিস হওয়ার কারণে সেটি আমি করেছি, তারপরও কিন্তু চ্যানেল আসে নাই, জিগজিগ করেছিল, তারপর কেটেছিল। সেক্ষেত্রে আমি আরও কিছু কাজ করেছি, সেগুলো হলো এখানে দেখতে পাচ্ছেন, আমি সেগুলো দেখিয়ে দিই, হয়তো আমি আপনাদের সরাসরি ক্যামেরায় ক্যাপচার করি নাই। এখানে যে একটি রেজিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন, আমি যে বলেছিলাম আগে এখানে যে রেজিস্ট্যান্টটি, এটি প্রবলেম ছিল মরিচা ধরে ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে রেজিস্ট্যান্টটি 47 কেয়ার, সেটি প্রবলেম ছিল, সেটিও আমি জং ধরার কারণে সেটি আমি চেঞ্জ করে নতুন দিয়েছি, এবং এখানে প্রবলেম সোল্ডারিং করেছি, এবং এখানে যে 33 ভোল্টের জিনারেটরটি দেখতে পাচ্ছেন সেটি আমি চেঞ্জ করেছি। জিনারেটরটি মূলত প্রবলেম ছিল, এই প্রবলেমটি আমি সলভ করে দিয়েছি। জিনারেটরটি আপনারা জানেন, যারা নতুন তারা একটু প্রবলেম, তারা খুঁটিনাটি বিষয়ে আরও অনেক কিছু ধারণা নিতে হবে, তারপরে যারা বেশি কিছু ধারণা অনেক কিছু বুঝার চেষ্টা করতেছেন তারা কিছু বুঝেন, তারা এখানে জেনারেটরটি 33 ভোল্টের সেটি মিস্টেক করেছিল, যার কারণে বোল্ট যখন টান দেওয়া হয়, বোল্টটি যখন লুট হয়, তখন কিন্তু সেই জেনারেটরটি লুট নিতে পারতেছিল না, তখন কিন্তু চ্যানেলটি ফাল মানে লাফালাফি করতেছিল। সেক্ষেত্রে আমি জেনারেটরটি পরিবর্তন করে দেখলাম, এখানে সেটির পরিবর্তনের ক্ষেত্রে চ্যানেলগুলো অবশ্যই আসলো। এবং আমি আপনাদের এখন ডিশের লাইনটি ইনপুট করে দেখাবো, এখানে যে তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ডিশের লাইনটি ইনপুট করে নিয়েছি, এখন আমি টেলিভিশনটি স্টার্ট করে দেখব চ্যানেলগুলো আসে কিনা। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই যদি আসে, আমার মতো যে আমি কাজগুলো করেছি সেই কাজগুলো আপনারা অবশ্যই করবেন। আমি এখানে সেন্সর লাইনটি লাগিয়ে নিইনি, আগে থেকেই সেটি লাগিয়ে নিলাম, এখন আমি ইনপুট করলাম এসি লাইনটি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেলটি শো করছে, এবং আগের মতো যে লাফালাফি করতো সেই বিষয়টি কিন্তু এখানে নেই। হ্যাঁ, তো বন্ধুরা ঠিকইভাবে আপনারা সবাই কাজ করবেন, আশা করি প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আপনারা সফলতা লাভ করবেন। তো বন্ধুরা ঠিক এভাবে কাজ করবেন। তো আমি অক্ষয় সিস্টেম থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আর তার আগে আমি বলবো আমার অক্ষয় সিস্টেম চ্যানেলটি সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।